ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد. الله سبحانه وتعالى. আল্লাহ সুবাহ তাল আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু তিনি ব্যবস্থা করেছেন যখন যেভাবে যটটুক দরকার সব তিনি দিয়েছেন মহানবুল্লা আলামিন তার অধিকার সবচেয়ে বড় অধিকার আমাদের প্রতি আমাদের সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য অমা খালাক তুলজিন নলিন সাইল্লা আবদুন আল্লাহ বলেন সুরাজ আলিয়াদের ছাপ্পান্ন নম্বর আয়াতে যে মানুষ এবং দানুকে আমি একমাত্র আমি আল্লাহ ইবাদ সৃষ্টি করেছি কাজেই একমাত্র তারই ইবাদত করতে হবে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না এছাড়া মহানবুল্লাহ আলামিন তিনি আমাদের রব প্রতি পারক তার রব জানতে হবে তার কাজে তিনি একক এখানে কোনো প্রকার আমরা যেমন আল্লাহকে এক বলে মেনে নিব তার কাজে তার নামে গুণে বসিষ্ঠে এবং তার এবাদতে সমস্ত এবাদত একমত তার জন্য করব এরপরে যেটা মনে রাখতে অর্থাৎ তৌহির সবচেয়ে বড় হক আল্লাহ রব্লা আলমিনের এটা পজিটিভ হক এরপরে নেগেটিভ হক যেটি সিরিক সব ধরনের শিখ থেকে মুখ থাকতে হবে ছোট বড় প্রকাশ্য গোপনীয় কাজে কথায় সব ধরনের শিখ থেকে আমাদের মুখ থাকতে হবে এটা আল্লাহ রবের অধিকার মানবাহ অধিকার তার পাঁচটি যে ইসলামের রোকন রয়েছে শাহাদা তেইন এবং দুই সাক্ষ্য প্রদান করা পাঁচক সালাদ কায়েম করা জাকাত প্রদান করা সিয়াম পালন করা হজ করা সামর্থ্য থাকলে এছাড়া মোহানবুল্লা আলমিন যে ইসলামের ইমানের ছয়টি রোকন আল্লাহর প্রতি ইমান ফ্রেস্তাদের প্রতি ইমান আসমানি কিতাবসমূহের প্রতি ইমান রসুল নবী রসুলদের প্রতি ইমান কিতাবসমূহের প্রতি ইমান এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান এরপরে আখেরাতের প্রতি ইমান এটা আমাদের আনতে হবে মোহানবুল আলমিনের যত বিধান রয়েছে পাঁচ বিধান যেটা অজীব ফরজ অবশ্যই করতে হবে হারাম অবশ্যই ত্যাগ করতে হবে যেগুলি যেগুলো সুন্নত মোস্তাহাব মান্ডব যত বেশি করা যায় সেটা করতে হবে মোবাহ যেটা যায় কোনো নেকি নাই পাপও নাই এটি যত কম করা যায় মা যেগুলো সেগুলোকে আমাদের জীবন থেকে যা আল্লাহ পছন্দ করেন না কিন্তু ছেড়ে দিলে তিনি কি করেন নেকি দেন না করলে পাপ দেন না এই পাঁচ প্রকার বিধিবিধান আমাদের জীবনে যেটা যেখানে আমাদের করতে হবে মনে রাখতে হবে আলমিনের অধিকারগুলোর মধ্যে মোহানবুল্লা আলমিন যেই আমাদেরকে দিন দিয়েছেন যে বিধিবিধান দিয়েছেন সে বিভিন্ন দিয়ে ফায়সলা করতে হবে মহানব্বুল আলমিনের অধিকারগুলো সবচেয়েতে বড় অধিকার তার সাথে আমাদের যেমন তাউহিদকে মানব শিরিককে পরিত্যাগ করব তার বিধিবিধানগুলিকে আমরা যথাযথভাবে আমরা আমলে আনব এবং তার নিয়ে আমাদের সুক্রিয়া আদা করব তার কখনই আমরা কুফুরি করব না এইভাবে মহানব্বুল আলমিনের অধিকারগুলি যদি আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে সুখ শান্তি রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু